মরিচগুলো ফার্স্টে খুব ভালো করে মিহি করে গলে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি, খুব ভালো করে গলে নিতে হবে। ভর্তার পেঁয়াজটা যত বেশি গলবেন ভর্তাটা খেলে বেশি ভালো লাগবে। ফার্স্টে আমি আলু ভর্তাটা বানিয়ে নিচ্ছি, আর আলুটা কিন্তু আমি পানি শুকিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, ভর্তাটা অনেক আঠালো হয়েছে, একটা সাইডে তুলে নিচ্ছি। আবার আমি স্বাদ মতো শুকনা মরিচ, পেঁয়াজ আর ধনে পাতা কুচি দিয়ে একইভাবে আমি জাম আলুটা ভর্তা করে নেব। একই প্রসেসে আমি জাম আলুটা ভর্তা করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো তেল। জাম আলুটা কিন্তু অনেক আঠালো, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি প্রত্যেকটা ভর্তায় কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে করিনি, হালকা ভেজে নিয়েছি, যাতে ভর্তাটা দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকে। একই প্রসেসে আমি একটা ডিম দিয়ে আলু ভর্তাটা করে নিচ্ছি। এই ভর্তাটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে। মরিচগুলো যদি ভালো করে এভাবে ডলে নেওয়া যায়, সেই রসুনটা আমি দিয়ে দিচ্ছি ভর্তায়। ফ্লেভারটা খুব ভালো আসবে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর ডালের ভিতরে যে আমি শুকনো কাঁচামরিচ দিয়েছি আধা পাকা, সেগুলো আমি দিয়ে খুব ভালো করে সরিষার তেল দিয়ে ভর্তাটা বানিয়ে নিয়েছি। এখন আমি বানিয়ে নিচ্ছি ঢেঁড়স ভর্তা। ঢেঁড়সের ভিতরে আমি আধা পাকা কাঁচামরিচ দিয়ে ঢেঁড়স ভর্তাটা বানিয়ে নিয়েছি। এই ভর্তাটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন আমি বানাবো টমেটো ভর্তা। টমেটোগুলো আমি খুব ভালো করে পোড়া পোড়া করে সিদ্ধ করে নিয়েছি, আর উপরের চামড়াটা ফেলে দেব।
এখন বানিয়ে নিচ্ছি রসুন ভর্তা। রসুন ভর্তাতে আমি শুধু শুকনা মরিচ দিয়ে ভর্তাটা বানিয়ে নিয়েছি। এই রসুন ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগে। আর এখন বানিয়ে নিচ্ছি আমি ইলিশ মাছের লেজ ভর্তা। ইলিশ মাছ ভাজার পর যে এক্সট্রা তেল ছিল সে তেল দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। ইলিশ মাছের লেজ ভর্তাটা আমার করা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা বানিয়ে নিব লোট্টা শুটকি। লোট্টা শুটকিটাও কিন্তু আমি খুব ভালো করে বাদামি কালার করে অনেকক্ষণ ভরে ভেজে নিয়েছি। আর সাথে আমি দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা আমি কুচি করে কেটে দেই না, আনাম রেখে আমি হালকা ভেজে নিয়েছি। এতে করে রসুনটা খুব ভালো করে মিহি হয়ে যায়। এই ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ, গরম ভাত খিচুড়ি এসব দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এখন আমি বেগুন ভর্তাটা করে নিচ্ছি। বেগুনগুলো আমি ছুলে পোড়া পোড়া করে সিদ্ধ করে নিয়েছি, এতে খেতেও খুব ভালো লাগে বেগুন। লাস্টে আমি করে নিচ্ছি বিলাতি ধনে পাতা ভর্তা। বিলাতি ধনে পাতা আর পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে এই ভর্তাটা করে নিয়েছি। এই ভর্তাটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমি প্রত্যেকটা ভর্তায় স্বাস্থ্যসম্মতভাবে করে নিয়েছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অলে ক্লিক করে ফেলবেন। আমি যেভাবে ভর্তাটা বানিয়েছি আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার কমেন্ট করে জানাবেন। আজ পর্যন্ত।